হ্যালো বন্ধুরা, জয় মাতাদি। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা যেটার জন্য করা, অ্যাকচুয়ালি আমার যে মাছের ট্যাঙ্কি আছে, আমি দুটো ট্যাঙ্কি, যে মাছের দুটো ট্যাঙ্কিতে আমি মাছ চাষ করি, তো সেই দুটো ট্যাঙ্কির মাছের সাথে, মানে যে শিঙি মাছগুলো আমি চাষ করছি তার সাথে বেশ কিছু রঙিন মাছ আমার, দু তিন রকম বললেও ভুল হবে, বেশ কিছু রকমের রঙিন মাছ আমার ছিল। এবার সেই রঙিন মাছগুলো যেটা ছিল, তার মধ্যে আছে কই কার্প, আছে গোল্ড ফিশ, আছে অরেন্ডা গোল্ড ফিশটা। অ্যাকচুয়ালি অরেন্ডা গোল্ড ফিশটা আমি সেরকমভাবে বাঁচাতে পারিনি, মানে বেশ দুবার আমি ছেড়েছিলাম, দুবারই মারা গেছে। তো তো ওই ট্যাঙ্কির জলের সাথে, মানে যে কই শিঙি মাছগুলো আমার ছিল তার সাথে এই গোল্ড ফিশ প্লাস এই যে রঙিন মাছগুলো, এগুলো আমার ছিল। তার মধ্যে কি হয়েছে, একটা মজার ব্যাপার হয়েছে, যে আমার এই রঙিন মাছগুলোর মধ্যে তো ব্ল্যাক মলি ছিল, হোয়াইট মলি ছিল, অরেঞ্জ মলি ছিল, গাপ্পি ছিল। তো এই যে ব্ল্যাক মলি, হোয়াইট মলি, তার বেশ কিছু বাচ্চা আমি অলরেডি একবার একটা ছোট ভিডিও পোস্ট করেছিলাম, তো অলরেডি আরও কিছু ভিডিও আছে আমার কাছে যেটা আমি পোস্ট করব। তো যে যে রঙিন মাছগুলো, যে ব্ল্যাক ব্ল্যাক মলি প্লাস হোয়াইট মলি যেগুলো ছিল, এইগুলো তো এখানে আসার পরে আমার এখানে এসে প্রচুর বাচ্চা হয়েছে। তো সে বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, এখন অলরেডি যথেষ্ট বড় হয়েছে। তো আরও যে মাছগুলো ছিল, মানে সব তার মধ্যে একটা মাছ ছিল হচ্ছে, যেটাকে বলে হচ্ছে, এক্স্যাক্টলি আমাকে যেটা বলে বিক্রি করেছে সেটার নাম হচ্ছে চিকলেট। তো চিকলেটে যে ন্যাচারালি ব্রিডিং করে ন্যাচারালি বাচ্চা হয়, সেটা আমার অতটা আইডিয়া ছিল না। তো আমি রিসেন্টলি দেখলাম, আমার যে একটা 25,000 লিটার ট্যাঙ্কি, যে ট্যাঙ্কি ছিল, সেই ট্যাঙ্কিতে বেশ কিছু চিকলেট ছিল। এবার সেই চিকলেটগুলো থেকে বেশ কিছু বাচ্চা হয়েছে, যেটা আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন দেখে নিই যে বাচ্চাগুলো কীভাবে হয়েছে, কীভাবে হয়েছে এটা তো আমি বলতে পারবো না যে কীভাবে হয়েছে, তবে বাচ্চাগুলো যে বেশ বড় হয়ে গেছে, কতটা বড় হয়েছে আমি সেটা দেখাবো। আর যদি কারো এই বাচ্চাগুলো দরকার থাকে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা, বা আমার ভিডিওটা যারা দেখবে তারা পারলে শেয়ার করো, যে যদি কারো দরকার থাকে এই বাচ্চাগুলো তোমরা আমার থেকে নিতে পারো। আমি চাইলে, অ্যাকচুয়ালি এটা তো আমার প্রফেশনাল বিজনেস নয়, আমি অ্যাকচুয়ালি এটাকে কম দামে পারলেও দিয়ে দিতে পারবো। আর যদি কেউ নিয়ে সেটাকে শখের বসে নিতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করো, কারণ শখের বসে যদি কেউ নিতে চাও তাহলে তাকে কী হবে, আমি তাকে ফ্রি অফ কস্টে দিতে পারবো, কিন্তু যখন বাচ্চা হবে, এগুলো থেকে যদি কেউ বাচ্চা করতে পারো, তাহলে আমাকে যে কটা বাচ্চা নেবে তার ডাবল পরিমাণ আমাকে দিতে হবে। তাহলে আমি সেই কন্ট্যাক্টে যদি কেউ আসতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো দেখে নিই আমার যে চিকলেট প্লাস যে ব্ল্যাক মলি, হোয়াইট মলি যে বাচ্চাগুলো হয়েছে, সেগুলো কীরকমভাবে আমি কালেক্ট করে রেখেছি, সেগুলো আলাদা ধরে রেখেছি, তো দেখে নিই। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমার সেই যেটা বললাম, যে চিকলেটের যে বাচ্চা, আমার যে 25,000 লিটার ট্যাঙ্কি, এটা এইখানে অলরেডি 6,000 শিঙি মাছ আছে, তার সাথে বেশ কিছু রঙিন মাছ ছিল যেটা আমি আগেই বলেছি। তো এইখানে দেখুন, এখানে কটা কালার আছে অলরেডি, দুটো আমার মনে হয় দুটো কালারের চিকলেটের বাচ্চা আমি এখানে দেখতে পাচ্ছি। এখন অবধি আমি দুটো কালারে দেখতে পেয়েছি, অলরেডি আমার কাছে কালার আছে 4টে কালারের চিকলেট ছিল, ও 4টে কালারের চিকলেটের মধ্যে আমি দুটো কালারের চিকলেটের বাচ্চা আমি এখানে দেখতে পেয়েছি। এখনও পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছি যে এখানে দু রকমের কালার আছে। এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যেটা অরেঞ্জ কালারের, অরেঞ্জ কালারটা হয়তো মেবি এটা বাচ্চা দেবে কি দেবে না, আমার মনে হচ্ছে এটাও বাচ্চা দেবে, বা এটার মুখে বাচ্চা আছে, আমি যেটা বুঝতে পারছি না। তো ও যেভাবে ঘোরাঘুরি করছে তাতে মনে হচ্ছে যে ওর মুখে বাচ্চা আছে। তো এইখানে দেখুন ছোট ছোট বাচ্চাগুলো যথেষ্ট, মানে এখন আর ছোট নেই, যথেষ্ট বড় হয়ে গেছে। তো এই হচ্ছে আমার সেই চিকলেটের বাচ্চাগুলো। তো এই বাচ্চাগুলোকে তো আমার পক্ষে এত তো রাখা সম্ভব নয়, আমার অলরেডি এখানে 6,000 পিস শিঙি মাছ আছে, তার সাথে এগুলো আছে। তো এগুলো যখন বড় হয়ে যাবে তখন এদেরকে সামাল দেওয়া সম্ভব হবে না, কারণ এই ট্যাঙ্কির মধ্যে এত মাছ একসাথে সামাল দেওয়া সম্ভব হবে না, অলরেডি এখানে আরও অনেক রকম মাছ আছে। তো আমি যেটা বলেছি আপনাদের, যে এই মাছগুলো যদি আপনারা কেউ নিতে চান, বা আমার যদি কোনো বন্ধু থাকে বা যারা আমার এই ভিডিওটা দেখবে তাদের মধ্যে যদি কেউ নিতে চায়, বা আপনাদের মধ্যে যদি আপনার বন্ধু বান্ধব কেউ নিতে চায়, তো আমি যে জিনিসটা আগেই বলেছি, তো ওইভাবে যদি কেউ আপনারা নিতে চান তাহলে নিতে পারেন, বা আপনারা যদি কিনে নিতে চান তাহলেও নিতে পারেন, এগুলো আমি কম দামেই দিয়ে দেবো। এগুলো আমার যে বিরাট কিছু লাভ রাখতে হবে, বা আমি এটা থেকে ভাবতে পারিনি যে এটা থেকে বাচ্চা হবে, তো বাচ্চা হয়েছে তাও
যে বাচ্চা হয়েছে, তো এটাই হচ্ছে বড় কথা যে বাচ্চা হয়, নর্মালি এটা বাচ্চা হয়। আর এখানে দেখুন এই যে চিকলেটের বাচ্চাটা আমি দুটোকে তুলেছিলাম গ্লাসে, গ্লাসে রেখেছিলাম, তো দেখুন এই বাচ্চাগুলো কীরকম দেখতে হয়েছে, বেশ ছোট ছোট বাচ্চাগুলো। এখানে মনে হয় দুরকমের কালার আছে, এটা দুটো দুরকমের কালার আছে। তো এই বাচ্চাগুলো যদি আপনারা এই এখনও যথেষ্ট ছোট আছে, তো আর একটু বড় হলে আমি হয়তো এগুলোকে ধরে আপনাদেরকে দিতে পারবো। তো আপনারা যদি নিতে চান, আমি যেভাবে বললাম যে যেরকমভাবে বলেছি ওইভাবে যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারেন, বা কিনে নিলেও নিতে পারেন। তো যোগাযোগ করবেন, আমি আমার কন্ট্যাক্ট নাম্বার অলরেডি দিয়ে দেবো, আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, যারা আমার এই ভিডিওটা দেখবেন তো তারা আমার কন্ট্যাক্ট নাম্বার আমার এই ডেসক্রিপশান থেকে পেয়ে যাবেন, আপনারা যোগাযোগ করতে পারেন যদি কারো দরকার থাকে, বা আপনাদের কোনো বন্ধু বান্ধব যদি কেউ নিতে চান তারাও নিতে পারেন আমার থেকে। এগুলো ন্যাচারাল ব্রিড করা মাছ, কোনো রকমভাবে এটাকে ইঞ্জেকশন দিয়ে ব্রিড করানো হয়, এটা ন্যাচারাল ব্রিডিংয়েই হয়েছে আমার, আমার ট্যাঙ্কিতেই রাখা ছিল এগুলো, আর ন্যাচারাল ব্রিডেই হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। ওই এখানে আরও যেটা আছে, যেটা হচ্ছে মলি মাছের বাচ্চা, আমার বেশ বেশ কিছু মলি, একটা নয় মানে বেশ কিছু মলি মাছের বাচ্চা আছে, সেগুলোকে আমি দিয়ে দেবো। তো এখানে আমি দেখাবো, আমি এক গ্লাসে তুলে রেখেছিলাম, মানে গ্লাসে তুলে জাস্ট দেখানোর জন্যই তুলেছিলাম। তো এটা রাত্রেবেলা যদিও অতটা বোঝা যাবে কিনা জানি না, তো আপনারা চেষ্টা করুন দেখতে। তো এইটা হচ্ছে এখানে দেখুন দু রকম না, অ্যাকচুয়ালি এখানে তিন রকম ব্ল্যাক মলি হয়ে গেছে, আমার একটা ছিল হোয়াইট আর একটা ব্ল্যাক, কিন্তু হোয়াইট আর ব্ল্যাকের মেবি কোনো একটা ক্রস বিটে আমার একটা এমন একটা কালার হয়েছে যে হোয়াইটগুলো অ্যাকচুয়ালি প্রপার হোয়াইট নয়, এটা একটা অন্যরকম কালার হয়েছে। তো এখানে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেমি অ্যাডাল্ট সবগুলো, আর কিছু আছে একদমই ছোটো। তো এগুলোও যদি নিতে চান কেউ তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন এখানে বেশ মানে এখানে জাস্ট কয়েকটা আমি তুলেছি, এটা আমার সব নয়, এর আরও অনেক অনেক আছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, টাটা।